नवकुमार इंस्टीट्यूशन और डॉक्टर शहीदुल्लाह कॉलेजের नवম দশম শ্রেণী কৃষি শিক্ষা বিষয়ে শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাচ্ছি আমি এম এ সাইদ এই ক্লাসে আজকের বিষয়বস্তু হচ্ছে বৃক্ষ কর্তন ও কাঠ সংগ্রহ আমরা জানি সাধারণত গাছের আবর্তনকাল শেষ হলে গাছ কাটতে হয় কাঠের স্থায়িত্ব দীর্ঘায়িত করার জন্য কাঠকে সিজনিং করা হয় আমি আবার বলছি সাধারণত গাছের আবর্তনকাল শেষ হলে গাছ কাটতে হয় কাঠের স্থায়িত্ব দীর্ঘায়িত করার জন্য কাঠ সিজনিং করা হয় বাঁশ বা কাঠ সিজনিং করলে এর গুণগত মান ও স্থায়িত্ব অনেকাংশে বৃদ্ধি পায় বা কয়েক গুণ বেশি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বা পায় আর এই দিকে যদি আমরা নজর না রাখি সুন্দর সুন্দর গাছ দিয়ে কাঠ দিয়ে আমরা যদি আমাদের ফার্নিচার তৈরি করি এইগুলা দীর্ঘদিন থাকবে না ঘরের খুঁটি তৈরি করলে সেটাও অল্প দিন পর নষ্ট হয়ে যাবে বিধায় কাঠ সিজনিং এর উপর আমাদের বেশি নজর দেওয়া উচিত আমরা এখানে বৃক্ষ কর্তনের সময় ও নিয়ম নিয়মাবলী কাঠ সংরক্ষণ পদ্ধতি তক্তার পরিমাপ পদ্ধতি বৃক্ষ কর্তন ও কাঠ সংরক্ষণের উপর উপযুক্ত সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব বৃক্ষ কর্তনের সময় বা আবর্তন কাল বৃক্ষের চারারোপণ থেকে শুরু করে যে সময় পর্যন্ত বৃক্ষের বৃদ্ধি সাধিত হয় এবং গাছ পরিপক্কতা লাভ করে করে বৃক্ষ ব্যবহারের উপযোগী হয় সেই সুনির্দিষ্ট সময় কালকে আবর্তন কাল বা কর্তন সময় বলা হয় আমি আবারও বলছি বৃক্ষের চারা রোপণ থেকে শুরু করে যে সময় বৃক্ষের বৃদ্ধি সর্বাধিক হয় এবং গাছ পরিপক্কতা লাভ করে লাভ করে ব্যবহার উপযোগী হয় সেই সুনির্দিষ্ট সময় কালকে আবর্তন কাল বা কর্তন কাল বলা হয় বা কর্তন সময় বলা হয় আমরা জানি কর্তন কাল তিন রকমের এক হচ্ছে স্বল্প আবর্তন কাল মাঝারি আবর্তন কাল এবং দীর্ঘ আবর্তন কাল স্বল্প আবর্তন কাল যেটা একেবারে স্বল্প সময় পর্যন্ত রেখে কাটা যায় সেটা কমপক্ষে 10 থেকে 20 বছর পর্যন্ত লালন পালন করতে হয় এই সমস্ত গাছের মধ্যে যেগুলো আসে সেটা হচ্ছে আকাশমণি কদম শিমুল বাইন বাবলা ইত্যাদি মাঝারি আবর্তনকালের গাছকে লালন পালন করতে হবে 20 থেকে 30 বছর পর্যন্ত আর এই সময়ের মধ্যে যে সমস্ত গাছ সাধারণত আমরা লালন পালন করে থাকি সেগুলো হচ্ছে গামার শিশু আম কড়াই ইত্যাদি এবং সর্বশেষ হচ্ছে দীর্ঘ আবর্তন কাল যে সমস্ত গাছকে আমরা 40 থেকে 50 বছর পর্যন্ত আমরা লালন পালন করে থাকি সেগুলোর মধ্যে রয়েছে সেগুন শাল জারু ইত্যাদি এখন এই সময়কাল আবর্তনকাল তো দেখলাম এরপরে হচ্ছে আমরা গাছ কাটবো কিভাবে কাটবো এই গাছ গাছ কাটার কিছু নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলীর মধ্যে রয়েছে প্রথম গাছ কাটার আগে ডাল ভালো করে ছাঁটাই বাছাই করে নিতে হবে গাছকে শুধু যত বোঝা কমানো যাবে ডালপালা কেটে তত গাছ যেদিকে আমি গাছটা ফেলাতে যাব সেদিকে পড়বে এবং অন্যান্য পাশের গাছপালাগুলো ক্ষতিগ্রস্ত কম হবে আর করাত দিয়ে যদি আমরা গাছ কাটি তাহলে কাঠ নষ্ট কম হবে কাঠের অপচয় কম হবে সেদিকে আমাদের দৃষ্টি রেখে কাঠ কাটতে হবে মাটিতে পড়ার পর কাঠগুলোকে ছোট ছোট খণ্ড করতে হবে যাতে কাঠ পরিবহনে সুবিধা হয় বা নিজেদের চাই মতো প্রয়োজন মতো চাহিদা অনুযায়ী কাঠ কাটতে সুবিধা হয় আর একটা বিষয়ে সবচেয়ে বেশি লক্ষ্য রাখা দরকার আমি যে কাঠটা গাছটাকে যেদিকে ফেলবো সেই দিকে আগে করাত দিয়ে
মাটির 10 সেমিমিটার উপরে দুই ভাগে তিন ভাগ পর্যন্ত করাত দিয়ে কাটব। এখানে আমি ইন্ডিকেট করেছি গাছটাকে এদিকে ফেলবো বিধায়, এদিকে দুই থেকে দুই তৃতীয়াংশ আমি করাত দিয়ে কাটটাকে এদিকে কাটব, এরপরে এদিকে করাত অথবা কোড়াও দিয়ে আমি কাটব। এবং আস্তে আস্তে এই কাটার পরিমাণটা বৃদ্ধি করতে হবে, আর এদিকে টান রশি বেঁধে মাথায় রশি বেঁধে এদিকে আস্তে আস্তে টান দিতে হবে, এবং এক পর্যায়ে গিয়ে এর উল্টা দিকে খুঁটা পেট বসিয়ে এরপর আঘাত করলে গাছটা আস্তে আস্তে আমার কাঙ্ক্ষিত জায়গায় লক্ষিত জায়গায় গিয়ে পড়বে, এতে অন্যান্য গাছপালার কোনো ক্ষতি সাধিত হবে না। আমরা গাছ কাটার সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে আমি যে জিনিসগুলো বললাম, আর একটা বিষয় তোমাদের খেয়াল রাখা দরকার, সাধারণত গাছের উপরের অংশ থেকে গোড়ার অংশ শিকড় থাকে এবং মোটা হয়, এই জন্য গাছটাকে সুন্দরভাবে কাটার জন্য এদিকে আশপাশের শিকড় গুলো সোজাসুজি কেটে যদি নেই এবং এই লেভেল থেকে যদি 10 সেমিমিটার উপরে আমি করাত বসাই তাহলে কাঠের অপচয় কম হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিভাবে মূল কাঠ ও চেরাই করা কাঠের পরিমাণ নির্ণয় করা যায় সেদিকে আমি যাচ্ছি। কাঠের সঠিক আয়তন বা ভলিউম নির্ণয় আমরা করব। এই কাঠের সঠিক আয়তন ও ভলিউম নির্ণয় করার জন্য একটা সূত্র আছে, সূত্রটা এখানে আমি উপস্থাপন করেছি। ভলিউম ইকুয়াল টু 0.08 ইন্টু বেড 1 হোল স্কোয়ার প্লাস 4 বেড 2 হোল স্কোয়ার প্লাস বেড 3 হোল স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য বাই 6 6। এখানে আমরা পাই বেড 1 মানে কাঠের চিকন লগের চিকন প্রান্ত যার বেড় হচ্ছে 1.50 মিটার, বেড় 2 অর্থাৎ মাঝখানের প্রান্ত অর্থাৎ মাঝখানের বেড় কতটুকু সেটা হচ্ছে 2.0 মিটার, বেড় 3 তার মানে মোটা প্রান্ত যার বেড় হচ্ছে 2.5 মিটার, আর কাঠের বা লগের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। এখন চলে আসি কাঠের ভলিউম নির্ণয় করার জন্য। সূত্র অনুযায়ী আমরা 0.08 লিখেছি, প্রথম বেড় হচ্ছে কত 1, প্রথম বেড় 1 এর মান কত, প্রথম বেড় বা 1 বেড়ের মান হচ্ছে 1.50, এখানে স্কোয়ার আছে আমি স্কোয়ার দিয়েছি, তারপরে প্লাস দেওয়া আছে প্লাস দিয়েছি, এরপরে 4 দেওয়া আছে 4 দিয়েছি, মাঝখানের প্রান্ত অর্থাৎ মাঝখানের প্রান্ত যার বের হচ্ছে 2 মিটার, এখানে 2 মিটার দিয়েছি, সূত্র অনুযায়ী হোল স্কোয়ার দিলাম, এরপরে প্লাস আছে প্লাস দিয়েছি, এরপরে বের হচ্ছে সূত্রে 3, 3 নম্বর বেড় মানে হচ্ছে মোটা প্রান্ত যার ব্যাস হচ্ছে বের হচ্ছে 2.5, 2.5 সূত্র অনুযায়ী হোল স্কোয়ার আমি দিয়েছি, ইন্টু ইন্টু লগের দৈর্ঘ্য কত 6 মিটার, আমি এখানে 6 মিটার দিয়েছি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হইলে হয় ঘন, আর যেহেতু আমরা কাঠটা মিটারে নির্ণয় করছি ভলিউম সেহেতু এটা হবে ঘন, মিটার মেমোরিতে রাখতে হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা হলে হয় ঘন। এখন চলে আসি আর বাই রয়েছে 6, এখানেও 6, দেখা যাক এবার আমরা কি পাই। চলে আসি 0.08 ইন্টু চলে যাই এদিকে, এখানে যদি আমি হোল স্কোয়ার করি 2 1 কে 2 5 5 25 যোগ 4 ইন্টু এখানে ইন্টু বসাবো 2 2 4 যোগ 2 2 4 দশমিক 5 5 25 সূত্রের গুণ 6 ঘনমিটার বাই 6
আশা করি এতটুকু বুঝতে কারো কষ্ট হওয়ার কথা নয়। এবার আস্তে আস্তে এগোই শেষের দিকে, উত্তরের দিকে। আবার আমি লিখি 0.08 গুণ 2.25 × 10 = 5 × 2 = 0 = 1 × 5 = 4 = 5 যোগ করে দেখি কি আসে 6.1 × 2 এখন রিজাল্ট দাঁড়াচ্ছে এখানে 6.25। এখন চলে আসি পরবর্তী পর্যায়ে, এটা এখানে বসালাম, যোগ করলে আসে 2.25 × 4 = 16 × 6.25 × 6 ঘনমিটার। এবার এগুলা আমি একটু যোগ করি, তোমাদের সুবিধার থেকে আমি সোজা করে যোগ করছি। 2.25 চলে আসি 0.8 × 24.50 × এখানে 6 রয়ে গিয়েছে, 6 ঘনমিটার 22 ছয়। এবার চলে আসি, এখন গুণের পালা, এই ছয় আর এই ছয় কেটে গেল, থাকে 0.08 × 24.50 রেজাল্ট কি আছে চলে। আমরা এই অঙ্কটুকু এই জায়গাটুকু গুণ করলে, এখানে আমি গুণ দেখিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, উত্তর যেটা এসছে সেটা হচ্ছে 1.96 ঘনমিটার। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। আমরা পরবর্তী পর্যায়ে আর একটু কাজ করব, সেটা হচ্ছে কার্ড সিজনিং ও কার্ড ট্রিটমেন্ট। তো অল্প সময়ের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কার্ড সিজনিং ও কার্ড ট্রিটমেন্ট সম্পর্কে আলোচনা করব। আমরা জানি জীবন্ত অবস্থায় গাছের জন্য পানি অত্যন্ত প্রয়োজন, এটা প্রয়োজন জীবন্ত অবস্থায় যেমন প্রয়োজন, তেমনি কাঠ কাটার পর কর্তিত গাছের জন্য পানির পরিমাণ যত কমাবে কাঠ তত বেশি টেকসই হবে। আমি আবারও বলছি, কাঠ বা গাছকে গাছের জীবন্ত অবস্থায় গাছকে টিকে রাখার জন্য, গাছের বৃদ্ধির জন্য যেমন পানির প্রয়োজন, অন দ্য সেম ওয়ে গাছ কাটার পর কাঠকে মজবুত করার জন্য, টেকসই করার জন্য কাঠ থেকে পানি বের করা প্রয়োজনীয়তা তার থেকে অনেক বেশি। এখন চলে আসি কাঠের স্থায়িত্ব বাড়ানোর জন্য, টেকসই করার জন্য কাঠের ওজনের 12% যদি পানিকে নামিয়ে আনা হয়, আমি আবার বলছি পানির পরিমাণ কর্তিত গাছ থেকে কাঠের ওজনের 12% যদি নামিয়ে আনা হয়, তাহলে ধরে নিতে হবে কাঠের গুণগত মান সর্বোত্তম। যদি এর থেকে বেশি বা কম হয় তাহলে ধরে নিতে হবে এই কাঠের গুণগত মান সঠিক হয় নাই এবং টেকসইও সঠিক হবে না। নিয়ন্ত্রিত পদ্ধতিকে কাঠ থেকে পানি বের করে নেওয়ার যে কৌশল বা পদ্ধতি, একে বলা হয় সিজনিং। আমি আবার বলছি, কাঠ সিজনিং কি নিয়ন্ত্রিত পদ্ধতিতে কাঠ থেকে পানি বের করে নেওয়ার যে পদ্ধতি তাকে বলে কাঠ সিজনিং। আমি আবারও বলছি, কাঠ সিজনিং কি নিয়ন্ত্রিত পদ্ধতিতে কাঠ থেকে পানি বের করে নেওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় কাঠ সিজনিং। কাঠ সিজনিং হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে এয়ার ড্রাইং আর একটা হচ্ছে কিলন ড্রাইং বা কিলন পদ্ধতি। আমি আবার বলছি, কাঠ সিজনিং দুই প্রকারের, একটা হচ্ছে এয়ার ড্রাইং আর একটা হচ্ছে কিলন পদ্ধতি। এখন এয়ার ড্রাইংটা কি, গাছ কেটে চেরাই করার পর যদি আমরা ওই চেরাইকৃত কাঠ রৌদ্রে শুকাই,
তাহলে কাঠ বেঁকে যেতে পারে, ফেটে যেতে পারে। অর্থাৎ যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাঠকে আমরা সাইজ করেছি, কেটেছি, সেই উদ্দেশ্যে সফলতা পাবে না। সুতরাং কাঠ কাটার পর ওই কাঠকে রৌদ্রে না শুকিয়ে আমরা যদি বাতাসে নির্দিষ্ট পন্থায় শুকাই, তাহলে দেখা যাবে কাঠ সুন্দর মতো সাইজ মতো আছে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত মানে এটা পৌঁছাইতে সক্ষম হব। এবং এই এয়ার ড্রাইং এর জন্য কাঠকে আমরা 20 থেকে 30 সেন্টিমিটার দূরে দূরে যদি রাখি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। আমি তোমাদেরকে বলছি যে এয়ার ড্রাইং এর কাঠ কিভাবে সাজাতে হয় সেটা তোমরা একটু লক্ষ্য করো। বয়স সবিতিকে আমার আসতে গেলে সময় বেশি লাগবে, এই জন্য দেখো এইভাবে এয়ার ড্রাইং এর জন্য কাঠকে সাজাতে হবে। একটা কাঠ থেকে আরেকটা কাঠের দূরত্ব হবে 30 থেকে 40 সেন্টিমিটার। ঠিক এইভাবে কাঠগুলা সাজিয়ে রৌদ্রে নয়, আমি আবারও বলছি এইভাবে কাঠগুলাকে সাজিয়ে রৌদ্রে নয়, ছায়াযুক্ত স্থানে যদি রেখে দেওয়া হয়, এই কাঠের ফাঁকার মধ্য দিয়ে বা আলো বাতাস যাতায়াত করবে এবং কাঠ সিজনিং হয়ে যাবে। এবং এই কাঠকে আমি যথারীতি যথাসময়ে যথাযথ কাজে ব্যবহার করব এবং এই কাঠের গুণগত মান সঠিক থাকবে। এরপরে চলে আসি কিলন পদ্ধতি। কিলন পদ্ধতি হচ্ছে কাঠ সিজনিং এর আরেকটা আধুনিক পদ্ধতি। এতে একসঙ্গে অনেক কাঠ থাকলে এই পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে কাঠকে বায়ু নিরপেক্ষ কক্ষে এইভাবে একটার পর একটা তক্তা সাজাবো এবং একটা তক্তা থেকে আর একটা তক্তার দূরত্ব হবে 3 থেকে 4 সেন্টিমিটার। এরপর এর মধ্য দিয়ে জলীয় বাষ্প প্রবেশ করালে কাঠগুলা প্রথমে ভিজে যাবে, এরপর আবার গরম বাতাস প্রবেশ করলে, বাতাস প্রবেশ করালে ওই কাঠ শুকিয়ে সিজনিং হয়ে যাবে। তবে এই কাঠ, এই পদ্ধতিতে কাঠ সিজনিং করতে 3 থেকে 4 সপ্তাহ সময় লেগে যেতে পারে। আমি এতক্ষণ যা আলোচনা করলাম এই আলোচনা অনুযায়ী তোমরা বাসাতে লেখাপড়া করবে এবং সেই অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে, দেখে শুনে সুন্দর করে প্রস্তুতি গ্রহণ করবে। আমি এই চ্যাপ্টারটাকে ভালো করে প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদেরকে সতর্কভাবে লেখাপড়া করার জন্য আহ্বান করছি। পরিশেষে তোমাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হও, এই প্রত্যাশা নিয়েই শেষ করছি আজকের মতো। এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।